হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানা ফুটবল ব্লগস। তো আজকে তোমাদের সাথে আবার একটা প্র্যাকটিস শেয়ার করতে চলে আসলাম। তো আজকে প্র্যাকটিসে কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওর মতনই। তো আজকে আমাদের সাথে আছে কোচ, এই যে কোচ, কোচের নাম হচ্ছে সঞ্জু দাস। আগের ভিডিওতেও ছিল কিন্তু তোমাদের সাথে ওর পরিচয়টা করায়নি, তো এই ভিডিওতে করে দিলাম। ও কিন্তু ভালো গোলকিপার। তো আমার প্র্যাকটিসের শুরুতেই সবসময় আমি অ্যাক্টিভেশন করি, কারণ অ্যাক্টিভেশন করলে আমাদের মাংসপেশিগুলো অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে চোট আঘাতের লাগার সম্ভাবনা খুব কমে যায়। তো আমি যেসব এক্সারসাইজগুলো এখানে দেখাচ্ছি সেগুলো সবকটা দশটা দশটা করে করলে ভালো হয়। এমনি তোমরা যদি দশটা দশটার প্রবলেম হয় তাহলে তোমরা আটটাও করতে পারো, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক দশটায় চলে যাবে। তো আর একটা কথা, এখানে গোলকিপার প্র্যাকটিস হচ্ছে বলে এই এই এক্সারসাইজটা শুধু গোলকিপারদের জন্য তা না, যত প্লেয়ার আছে সবাই প্র্যাকটিসের আগে অ্যাক্টিভেশন করে নামবে। এটা আমরা মানে আমি পার্সোনালি বড়দের কাছ থেকে শিখেছি দেখে দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাক্টিভেশন করলে চোট আঘাতের লাগার সম্ভাবনা খুবই কম থাকে, তাই সবাই অ্যাক্টিভেশন করেই নামবে। অনেকে আবার পাওয়ার করেও নামে, বাট পাওয়ারও করবে অ্যাক্টিভেশনও করবে, তাহলে তোমরা আরও ভালো প্র্যাকটিসে বডিটা আরও ভালো মানে ইউজ করতে পারবে প্র্যাকটিসের জন্যে। আর আমি প্রত্যেক প্র্যাকটিসেই আগে নামার আগে ডিপস দিই দশটা, তাই এই প্র্যাকটিস সেশনের মধ্যেও দিয়ে নিলাম। চলো তাহলে শুরু করা যাক আজকে সেশন, সেশন নম্বর। আজকের প্র্যাকটিসটা পুরোটাই গ্রিপ আর আই সেটের ওপর হবে, মানে গ্রিপটাকে ইম্প্রুভ করার জন্য আজকের প্র্যাকটিসটা হবে। মানে একদিনে তো আর হয় না, গ্রিপ করতে করতে ইম্প্রুভ হবে, তো গ্রিপ আই সেট দুটোই প্র্যাকটিস একসাথে হবে আজকে। তাহলে তোমরা দেখতে থাকো প্র্যাকটিস। আমি চলে যাচ্ছি, আমি চলে উল্টো হচ্ছে না, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। Quick, quick, quick!
আরো সামনে আসো, ওটা যখন যেখানে যাচ্ছ ওখান থেকে আসো সব। খাবার মারছিস, চল খাবার মারছিস। তো আজকের মতন প্র্যাকটিস এখানেই শেষ। তোমাদের যদি কারোর প্র্যাকটিস করার ইচ্ছুক হও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ, বাই বাই।